এমপি হওয়ার পর ময়লা আমার কি ইচ্ছা রে না, আমিও ময়লার ফিট ছাড়তেছি না। এমপি সাহেবরা একটু দাঁড়াই গেলে কত সাধারণ মানুষ আপনাকে সহযোগিতা করার জন্য আসে। এক উপজেলায় এক আমার নিজের উপজেলা চুনারঘাট, এইটাতে নদী পরিষ্কার করার পর আমার যে পাশের উপজেলা যেটারও আমি শপথ নিয়েছি যে এই জায়গারও পরিষ্কার করব, মাধবপুর উপজেলায় একটা ছোট্ট খাল, খাল তারে ভরতে ভরতে ময়লা এমন অবস্থা করছেন যে আমার এই বিডি ক্লিন যখন চুনারঘাটে কাজ করে এইটা দেখে মাধবপুরের এই যে ক্লিন মাধবপুর তারা একটা সংগঠন, তারা দায়িত্ব নিয়ে শুরু করছে পরিষ্কার করা। আমি শুধু সমন্বয় করতেছি। এখানে সম্মানিত মেয়র সাহেবও আছেন এবং যারা ক্লিন ঢাকার নেতৃবৃন্দ যারা আছেন তারাও এই ক্লিন মাধবপুরের নেতৃবৃন্দ আসছেন। আপনারা দেখেন যে এখন পর্যন্ত সংসদ অধিবেশন বসে নাই, তারপরও কী পরিমাণ কাজ আমার ঘরে আইসা পড়ছে এবং এইগুলা অপরিষ্কার রেখে, এবং এইটা জানেন এইটা পরিষ্কার করে দিলে, এটা পরিষ্কার করে দিলে একদম মূল নদীর সাথে গিয়ে এটা যোগাযোগ স্থাপন হয়েছে এবং আপনি কখনো এই বন্যার পানি মেঘের বৃষ্টির পানি জমবে না যদি এইটারে পুরো পরিষ্কার করে দেওয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছোটো ছোটো করে এমপি সাহেবরা একটু দাঁড়াই গেলে কত সাধারণ মানুষ আপনাকে সহযোগিতা করার জন্য আসে। Saudi Extreme, enjoy smooth speed. আজকে কত লোক আসছে আপনারা দেখেন, এখানে সবাই আসছে এখানে একটা ভালো কাজের মধ্যে সাক্ষী হইতে, এবং আমার একটা বিশ্বাস যে নিজে এমপি হিসাবে সৎ থেকে যদি মানুষের বিশ্বাস অর্জন করা যায়, সরকারের পাশাপাশি সাধারণ মানুষও যে আপনাকে সহযোগিতা করবে, এটার প্রমাণ হচ্ছে গিয়ে ক্লিন মাধবপুর। আমি মাধবপুরের যারা এটার সাথে জড়িত হয়েছেন তাদেরকে আমি আমার এমপি হিসাবে বা আমি একজন নাগরিক হিসাবে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং এটা পরিষ্কার করে দিলে একদম মূল নদীর সাথে গিয়ে এটা যোগাযোগ স্থাপন হয়েছে এবং আপনি কখনো এই বন্যার পানি মেঘের বৃষ্টির পানি জমবে না। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য মানুষ আমার এত ভোট দিয়ে এমপি বানাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে পুরা মাধবপুরের এই নদীটা বা এই খালটারে একেবারে দখল হয়ে এইটারে প্রায় মৃত প্রায়, অথচ এত সুন্দর নদীর সাথে লাইন, আমি পুরাটা লাইন দেখে আসছি, বাথরুম করে মানুষ প্রস্রাব পায়খানা করে এই জায়গাটারে একেবারে ময়লার বাগারে পরিণত হয়েছে। এটা আমি আসার পর আমার এই নির্বাচনী ইশতেহারে এটা ছিল না, আমি জানি নাই যে এত বড় এই একটা সম্ভাবনা আমাদের এখানে আছে।